আমি নিষ্কারে শুনে যেতে চাই যে আমার গলার ছুরি দিয়ে রক্ত দাও দাও করে যখন রক্ত গুলি বাইর হবে, তুমি আল্লাহ ওয়াদা দাও এই রক্তেরই বিনিময়ে আমার নানার গুনাহগার উম্মতের গুনাহ মাফ করো বাকি না, আমার নানার গুনাহগার উম্মতকে তুমি মাফ করো বাকি না, তুমি আমাকে একটু ওয়াদা দাও। আল্লাহ পাক গায়েব থেকে আওয়াজ দিচ্ছে, হোসেন রে তোমার দোয়া আমি কবুল করে ফেললাম, যারা তোমাকে ভালোবাসবে তোমার রক্তের বিনিময়ে বেগাইর হিসাব আমি তাদেরকে জান্নাত দিয়ে দেব। আমার ভাইরা ইদি মারা যান বাহরাইন বলা হলো, মা ফাতেমা আলিকি বলা হলো, এই যে বারজুখুল্লা এবগান বারজুখ বলা হয়েছে আমার রসুলকে। এবার পরবর্তী আয়াত আল্লাহ পাক বলেন ইয়াখরুজু মিনহুমাল লু'লু'উ ওয়াল মারজান, ওই যে দুটা নদী, দুই নদী আলী আর ফাতেমা, এই আলী ফাতেমার থেকে দুইটা ফল বাইর হলো। একটি ফলের নাম হচ্ছে, আমার ভাইরা একটু মনে রাখবেন, একটা ফলের নাম হচ্ছে সাদা মুক্তা, সাদা মুক্তা মূল্যবান পাথর, আর একটা লাল মারজান পাথর। মুক্তা পাথর হচ্ছে ইমাম হাসান, লাল পাথর হচ্ছে ইমাম হোসাইন। সূরা রহমানে আসেনি, আরো জোরে বলে আসে কিনা, আলী ফাতেমা হাসাইনু হোসাইন রাদিয়াল্লাহু আনহু। আলীও পাইলাম, ফাতেমাও পেলাম, হাসান পেলাম, হোসাইন পেলাম। তাহলে এটা মুহররমের মাস, এই মুহররম মাসে আমার ইসলামের দোয়া কবুল। ইব্রাহিম ইসলামের মুহররমের মাসে আপনি জবা হলেন, হোসেন কেঁদে কেঁদে জবাব দিবে, আমি শুধু জবাই হয়েছি আমার নানার গুনাহগার উম্মতকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে দেওয়ার জন্য। জোরে বলো সুবহানাল্লাহ। আমার সুন্নি ভাইরা, ইমাম হুসাইনকে যদি প্রশ্ন করি, ও ইমাম হুসাইন আপনার নানা জানের নাম কি, তিনি জবাব দিবি, আপনারা কি আমার নানার নাম জানেন না, আমার নানাকে তোমরা শোনো। তিনি কোরআন দিয়ে জবাব দিচ্ছে, আমার নানার পরিচয় দিচ্ছে, বাবা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুসাইনের নানার মতো দুনিয়াতে আর কোনো নানা আসেনি। আমাদের নানার গায়ে ঘামের গন্ধ, দাদার গায়ে গন্ধ, পরিবার স্বামীর গেঞ্জি দুর্গন্ধ। কোন স্বামী যদি 17 মাসের রৌদ্র দিয়ে এসে যদি গেঞ্জিটা খুলে যদি স্ত্রীর নাকে মারে, স্ত্রী বলবে তোর সাহা মানা তো খাত, তোর খোদার গজব পড়ো, তুই কি করলি, আমার নাক শেষ করে দিবি। আমাদের দেশে একটা মাদার মসজিদ আছে, কিছুর থেকে কিছু হলে মাদার মসজিদে মোমবাতি মানত করে। আমার কিন্তু আমার নবী, আমার প্যারা নবী, আমার রসুল, যিনি মদিনার মাটিতে ঘুমাচ্ছেন সশরীরে এখনো আছেন, ও নবী, আমার নবীর পসিনা, আমার নবীর গাম সমস্ত জগতের মেশক আম্বর কান্দি করলে যত সুগন্ধ তার চাইতে বেশি সুগন্ধি আমার নবীর গাম মোবারক। যেরকম আমার নবীর গাম মোবারক এত সুগন্ধি, নবী যেখান দিয়ে হাঁটে যাইতেন ওখান দিয়ে 40 দিন পর্যন্ত মেশক আম্বরের সুগরণ বাইরে, এত সুন্দর আমার তো। হোসাইন আপনার নানার নাম কি, রহমাতাল্লিল আলামিন। হোসেনের নানার নাম কি বলেন, মুহাম্মাদুর হোসাইন। আপনার নানীকে পৃথিবীর মানুষ, আমার নানী যিনি বর্তমান মক্কা শরীফ যিনি গোবাচ্ছে জান্নাতুল মাওয়ার মধ্যে যার কবর মাজার, তিনি হচ্ছেন আমার নানি, যিনি মহিলাদের মধ্যে প্রথম কলমা পড়েছেন, ঈমান এনেছেন। আমার নানির নাম মা খাদিজাতুল কুবরা। হুসাইন আপনার মা, আমার মা ফাতেমা। হুসাইন আপনার বাবা কে? আমার বাবার নাম হযরত আলী। হুসাইন আপনার মা কেমন? হুসাইনের সহিত আমি কিছুক্ষণ পরে আলাপ করব। হোসাইন যে গর্ভ ছিলেন, যেই বুকের দুধ খেয়ে বড় হয়েছেন, ওই মহিলার পরিচয় একটু আমরা জানি। হযরতে মা ফাতেমা যুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কেমন মহিলা ছিলেন একটু শোনেন। মদিনা শরীফ আমার নবীর দেশ। একজন ইহুদি ছিলেন, বড় ইহুদি। শুধু ইহুদি নয়, বড় একজন ধনী, বড় ধনী। আপনাদের দেশে অনেক ধনী আছে কিনা? কিছু ধনী আছে কৃপণ, বখিল, হাতে খোঁজ দিয়েও কিছু নিচে পড়ে না, এত শক্ত ধনী আছে না? এরম করে এরম করে না, আছে না? এগুলার নাম দিছি আমি আন্তর্জাতিক বখিল, কৃপণ, দেয় না। যদি একটা ৫০ টাকা নোট দিদি, আমি তো হয়তো আত্মহত্যা করতে পারি। আল্লাহ সম্পদ দেয়, আবার সম্পদ নেয়। খবরদার বখিল হবেন না। মেহমান দেখলে অনেকে কোফাল কি করে, চামড়া বড়ে ফেলে। অনেক স্বামী যে বউর কি যায়, তোর বখদার গজব করত, তোর বিয়ে বড় করার কারণে তো ৫ জন আসছে, আমার শেষ। আল্লাহ বলে, বান্দারে মারিস না, ৫ জন মেহমান পাঠাইলাম, ইচ্ছা মতো খাওয়া, আমি তোকে 25 জন মেহমানের রিজিক দেব। বলুন তো রিজিকের মালিক কে? আর একটু জোরে। না সরকার, তত্ত্বাবধায়ক সরকার না, মাঝে আমি তক্তা হারিয়ে যায়। রিজিকের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, জীবনের মালিক আল্লাহ। এগুলাই যদি একটু চিন্তা করেন, কোন মানুষ বেনামাজি হতে পারে না। এগুলা চিন্তা করলে মানুষ সন্ত্রাসী হতে পারে না, বোমাবাজি হতে পারে না, বদমাশ হতে পারে না। যদি চিন্তা করেন, হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, এগুলা চিন্তা করলে মানুষ ভালো হয়ে যায়। আমার মা ফাতেমা যুহরা কেমন মহিলা দেখেন। মদিনা শরীফ, এক ইহুদি, বড় ধনী মানুষ। তার একজন মেয়ে বিবাহের উপযুক্ত হয়েছে। জন্ম কিসের উপযুক্ত? বীর উপযুক্ত হলো। ইহুদি কি করলেন, প্রায় 20-30 জন রাজা, রাজার মেয়ে, রাজার স্ত্রী, সবাইকে দাওয়াত দিল ইহুদির বাড়ি দিয়ে। ইহুদি তার মেয়ের কাছে আসলো, মা তুমি উপযুক্ত, আমার ধর্ম অনুসারে তোমাকে আজকে বিবাহ দেব, অনেক মেহমান দাওয়াত দিয়েছি, তুমি শুনে খুশি হয়ে যাবে। মেয়েটা কাঁদতেছে। মেয়েটা বলে, বাবা অনেক মেহমান দাওয়াত দিয়েছেন, ভালো কথা, কিন্তু আমার মেহমান তো দাওয়াত দেননি। যেরকম সবাই ইহুদি বলেন, মা তোমার জন্য আমি লক্ষ লক্ষ টাকা খরচ করতেছি, তোমার মেহমান আমার কে? মেহমান কে? বাবা আমার একজন মেহমান আছে, যদি আপনি মেহমানের নাম শুনেন হয়তো আমাকে মারতে পারেন। ইহুদি বলে, মা তুমি আমার একমাত্র মেয়ে, আমি তোমাকে মারবো না, তোমার মেহমানের বাবার নাম কি আমাকে বলো, আমি চিঠি দ্বারা দাওয়াত করবো। হ্যাঁ বাবা, আমার মেহমান যিনি হবেন, আমার মেহমানের বাবার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার মেহমানের নাম বিবি ফাতেমা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার মেহমানের নাম হচ্ছে বিবি মেহমানের বাবার নাম মুহাম্মাদুর ইহুদি অবাক, কি মা নবীর মেয়ে তোমার বিপদে আসবে? আসবে। কিভাবে জানো? মা বাবা আপনি জানেন না ফাতেমার মতো এত চরিত্রবান, ফাতেমার মতো এত আমানতবাড়ি, ফাতেমার মতো এত ভালো মহিলা আকাশের নিচে দ্বিতীয় আর কেহ নেই। ইহুদির মেয়ে তারিফ করতেছে, সুবহানাল্লাহ। আচ্ছা আপনি একটু আস্তে করে বলেন, হেদায়েতের মালিককে আমরা হেদায়েত চাই না? দাওয়াত দাও। চিঠি লিখলেন, মা ফাতেমার নাম মেয়েটা চিঠি লিখলেন, জানাবা ফাতেমা যুহরা আপনার প্রতি আমার অপরন্ত শ্রদ্ধা, আপনাকে আমি খুব ভালোবাসি, আপনি অবশ্যই আমাকে আদর করেন। আপনি জেনে খুশি হবেন যে এই দিন আমার শুভ কাজ হচ্ছে, কেউ আসুক বা না আসুক আপনি যথাসম আসতে হবে, আপনাকে দেখে আমি বিবাহতে রাজি হব। যেরকম মা ফাতেমা চিঠি পাইলেন, চিঠি পাই নবীজির কাছে গেলেন, সুবহানাল্লাহ। এজাজতের জন্য আমাদের দেশের ছেলে মেয়েরা মা বাবার কাছে এজাজতের জন্য যায়নি। মা বলে, মা গো কই যাস, চুপচাপ থাকো, তুমি একটা বড় মূর্খ, আমি বিয়ে পাস না, আমি এম এ পাস, আমি বহু কিছু জানি, এত বড় পণ্ডিত হয়েছি আমি। কিছুক্ষণ পরে দেখা যায় একবার এসিড টেসিড মারি সাদের বেদর হয়েছে, কিরে মা তোর কি হয়েছে? আমি তো বিয়ে পাস করছি, এই জন্য এসিড চলে আসছে। পর্দায় থাকেন, দাম নষ্ট করবেন না। মা জাতি বড় জাত, এদের দাম রয়েছে। আমরা পুরুষ যতই হই না কেন, মহিলা হচ্ছে মা জাত, তাদের গর্বে আমাদের জন্ম। আমার পায়ের নিচে বাটার জুতা, মা জাতির পায়ের নিচে সন্তানের জন্য বেহেশত। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমরা মা বাবার সম্মান চাই কি চাই না? মুস্কি হেসে ফাতেমা তুমি যে চিঠি নিয়ে এসেছো এটাতে কি লেখা আমি জানি। সুবহানাল্লাহ। এবং দাওয়াতে যাওয়ার পরে কি হবে তাও জানি। মা অবশ্যই তুমি দাওয়াতে যাবে, কিন্তু আমি তোমার বাবা রাসূল তোমাকে বলছি, সতর্ক করে দিচ্ছি, তোমার এই দাওয়াতে আসতে এবং যেতে কোন বেগানা পুরুষ যেন তোমার চেহারা। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। মা ফাতেমা দাওয়াত নিলেন, গড়ে এসে হঠাৎ করে পোশাকের দিকে চাইলেন যে পোশাক বেশি সুবিধাজনক না, বিবাহতে যাওয়ার মতো উপযুক্ত পোশাক নাই, কারণ নাই। আর তো রাজার মেয়েরা রাজার বিবিরা আসবে, সে কেন আমিও যদি যেতে হয় একটু তো সেইভাবে যেতে হবে। তো মা ফাতেমা ঘরের দরজা বেঁধে একটা পাথরের টুকরা বুকের নিচে দিয়ে তিনি কাঁদতেছেন, আল্লাহ ওয়াদা দিয়েছি যাব, কিন্তু পরিবেশ রক্ষা করার মতো তো সেই পোশাক আমার নেই, তো কিভাবে যাব এই বলে কাঁদতেছেন। আল্লাহ জিবরাইল আমিন কি বলেন, জিবরাইল ও জিবরাইল রাসূলুল্লাহ আমার বন্ধু, আমার বন্ধুর মেয়ে কান্দে, এটা আমার সহ্য হয় না। ও জিবরাইল জান্নাতের ভিতরে যায় যেটা বড় উত্তম দামি শাড়ি, ওই শাড়িটা তুমি মাথায় করে হীরা মুক্তা স্বর্ণ নিয়ে যত অলংকার পারো তুমি গাঁটটি বেঁধে অতি সত্তর ফাতেমার হাতে নিয়ে আসো, আর ফাতেমাকে আমি আল্লাহর সালাম বলবে, আর ফাতেমাকে বলবে পোশাক গুলা গায়ে দিয়ে যেন ইহুদের বাড়ির দাবারটার ওয়াদাটা যেন রক্ষা করে। ইজ্জতের মালিককে জিবরাইল আমিন সুন্দর করে পোশাক নিয়ে আসল। আহ কি চমৎকার মার্কেট, আমাদের চট্টগ্রাম নিউ মার্কেটের মতো নাকি? এই মার্কেটে দেখা যায় অনেক স্বামী স্ত্রী যায়, একসাথে যায়, হুন্ডাত করে যায়, স্কুটারে করে, ব্যাগ কম, হ্যাঁ, বউরে ফিসি দিয়ে বসায়, গাড়ি ফিট 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 করে। আচ্ছা, আল্লাহ না করুক যদি টাকের তলে একসাথে ঢুকো, খবরে যাইলে মানরা বোকা দুজন একসাথে আসছি, ওমা দিন একটা কাপড়ও কিনতে পারিনি। আচ্ছা, শয়তানির তো একটা ক্লাস আছে, এগুলো কি? তোমার বউ, তোমার স্ত্রী, তুমি স্বামী, বউয়ের যত ঢপ সৌন্দর্য সব দেখার একমাত্র অধিকার স্বামীর। একটি সৌন্দর্য যেন বেগানা পুরুষ না দেখে। সুবহানাল্লাহ, আরো যেন সুবহানাল্লাহ। স্বামী, ঈদ আসছে, তুমি যদি আমার মার্কেটে না দাও, খবর আছে তো? স্বামী বলে, একরকম তো পয়সা নিয়ে বিবাহ করছো তো, ঠেকা আছে, কেমন আসিনি তোমার বাড়ি 5 লাখ, যদি না মানো এক কিল মারবো 5 লাখ টাকা। ভালো না, মার্কেটে মহিলারা যাওয়া ভালো না, জানেন না। আমার স্ত্রী, আমি বিবাহ করছি, এটা একটা কথা কথা আসে, প্রায় 28 বছর আমি শাদি করছি, একটা দিন আমার স্ত্রী বললো না যে একটু মার্কেটে যাব। শুধু একদিন বলছে যে শাহ মোসন অলিয়া যাব। কত ভালো লাগে, এরও তো মহিলা। এই জন্য মা বোন, তোমরা যদি পর্দায় থাকো, তোমাদের গর্বে একজন অলি আল্লাহ আসতে পারে। তুমি অলির মা হতে পারো, কোরআনের হাফেজের মা হতে পারো। কিন্তু কিছুক্ষণ আগে একটা ছেলে কেরাত পড়লো, মায়ের পেটের সার্থক। শুধু কেরাত পড়েনি, কোরআন সহি টানে যেন রূপ কারণে নবীর শান যেন আসে। নিশ্চয়ই মায়ের গর্ব মোবারক। যেরকম সুবহানাল্লাহ বলেন, আল্লাহুম্মা سيدنا যেদিন মিজান হবে খাড়া, নেকি বদি পড়বে ধরা। জমিনদার নাই নবীজি সারা, সাল্লে আলা মুহাম্মদ। আল্লাহ জোরে সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সাজদায় পড়ে কান্দেন নবী, উম্মত বলে জারে জার। মাফ করে দেন মাবুদ আল্লাহ, উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মওলানা মুহাম্মদ। মা, আমা ফাতেমা, আমি তোমার বাবা রাসূলুল্লাহ, তোমাকে বলছি তুমি জানো আমি অন্য মানুষের মতো নয়। আনা হাবিবুল্লাহ, আমি হচ্ছি আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু, আমি জান্নাতের মালিক। তোমার বাবা জান্নাতের মালিক, তোমার বাবা আল্লাহর বন্ধু। তোমাকে হুকুম দিচ্ছি 100 বার তুমি দাওয়াতে যাবে, কিন্তু খবরদার আসা যাওয়ার বেলা যেন তোমার একটা চুল যেন বেগানা পুরুষ না দেখে। মা ফাতেমা কাঁদতেছেন। বেহেশতের থেকে জিবরাইল আমিন একবারে প্যাকেট করে পোশাক, জুতা, ওড়না, কানের, নাকের, গলার, আঙ্গুলের সব। ফাতেমা কাঁদতেছে ঘরের ভিতরে। জিবরাইল আমিন, কে? আনা জিবরাইল। কেন আসছেন? আল্লাহ পাক পাঠিয়েছেন বেহেশত থেকে অনেক পোশাক দিয়ে, আপনি এগুলা পরবেন আর পরে মেহমান হয়ে ইহুদির বাড়িতে গিয়ে ওয়াদা রক্ষা করবেন। যেরকম না পাইলেন আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ। আমাদের দেশে স্বামী যদি স্ত্রীকে কিছু দেয় আনছে চোখের মধ্যে খোদার গজব পড়ছে বস্তা একটা আনছে এই দেখটা ধাক্কা মারলেন কবিরা গুনাহ। আর যদি স্বামীর দাওয়া মাত্র যদি বলতেন মুস্কি হাসতেন, আর যদি আলহামদুলিল্লাহ বলতেন মা ফাতেমার আলীর প্রেমটা হয়ে যেত। সুবহানাল্লাহ। এই জন্যই তো আমাদের গড়ে চাউল আছে বরকত নাই, কোরআন আছে পড়া নাই, টাকা আছে বরকত নাই। কারণ আমাদের চরিত্রের দিকে আওলাদ রাসূলের চরিত্ররা। এই জন্য এগুলা বুঝতে হবে। স্বামী যায় আনুক আলহামদুলিল্লাহ, বরকত দেওয়ার মালিককে। আবার কিছু জালিম স্বামীও আছে পরিবারের উপর কি করে ঠাস করে মুখ বের একটা মারে, যার টাকান তোর বাপের বাড়ির থেকে টাকান কিল মারে যেন এটা বিশ্ব স্টেডিয়াম পাইছে আর ঠাস করে একটা মারে মুখ বেড়াই গালে কোপালে। নারীদের মুখে মারা হারাম। আমার উম্মত বলেন কোন পুরুষ তার স্ত্রীর মুখে যদি আঘাত করে আমি রাসূল ওই উম্মতের জন্য সুপারিশ করব না। আমার এজন্য সব দিকে চিন্তা করবেন। সব একটা জনে জনে বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আরো জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। গোসল করায়া কাপন পরায়া জোরে গোসল করায়া রাখিবে যকুল কবর শোয়া লয় গকুলে গোলাম বলিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আপনারই নূরের ঝলক লাগিয়া পিছের বাইরা কত মানুষ তান্ডলে জায়গা হয় না। আসলে আমি জানি আপনারা আমাকে খুব মায়া করেন, জোরে জোরে বলেন আপনারই নূরের ঝলক লাগিয়া কবরের আদার যাবে চলিয়া দয়া করি ইয়া দিও গো দেখা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আর জোরে ইয়া রাসূল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সুবহানাল্লাহ ওয়া সুবহানাল্লাহ। পোশাক নিয়ে আসলেন ফাতেমা, জিবরাইল আমিন থেকে পোশাকগুলা গ্রহণ করে আমার নবীর কাছে চলে গেলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আব্বা এই দেখেন, আমি জানি। আব্বা কি করে জানেন? যে জান্নাত থেকে তোমার জন্য পোশাক আনা হলো ওই জান্নাতের মালিক তোমার বাবা। আমি জানি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফাতেমা জামাগুলা পরে সব পরে নবীজিকে সালাম করলেন। কত ভাগ্যবান মেয়ে, নবীরই কদম বসি করতেছে, নবীর মেয়ে। মা ফাতেমা ওই পোশাক গুলা পরিধান করে মদিনা শরীফ ইহুদির বাড়িতে এবার মেহমান হওয়ার জন্য রওনা হলেন। কিতাবের মধ্যে আছে শাওয়াহিদুন নবুওয়াত, আল্লামা নুরুদ্দিন জামি রহমাতুল্লাহ আলাইহি বলেন ফাতেমা যখন ওই মেহমানদারির বাড়ির মধ্যে ইহুদির বাড়ির মধ্যে গেল, সমস্ত মহিলারা খাওয়া দাওয়া বন্ধ করে দিলেন। মেহমানদারি শেষ, সমস্ত মহিলারা ফাতেমার দিকে এক নজরে তাকিয়ে আছে। এই সব লাইট থেকে এই লাইটের আলো জোরে বলুন। কেউ যদি ইচ্ছা করেন তাকাই থাকতে পারবেন? দাম বেশি, আলো বেশি, পাওয়ার। যত মহিলারা পোশাক গায়ে দিয়ে মেহমান হয়েছে সব পোশাকের সৌন্দর্য ফাতেমার পোশাকের মধ্যে মিথ্যা হয়ে গেল। এত সুন্দর পোশাক ফাতেমার গায়ে। সমস্ত মেয়েরা আসি বলতেছে, ফাতেমা আপনি ফাতেমা না? কহা। আপনারা গরিব মানুষ? আমি গরিব হতে পারি, আমার আল্লাহ তো গরিব না। সুবহানাল্লাহ, আমার আল্লাহ আল্লাহু গনি, আল্লাহ ধনী, নানা ধনী, ধনী বানানে ওয়ালা, ধনী সৃষ্টি করনে ওয়ালা, তিনি বাদশার বাদশা, তিনি হচ্ছেন আল্লাহ। ফাতেমা এই পোশাকগুলা কোন মার্কেটে পাইছেন? বেহেশতে। ব্যাগগুলি মনে করছে বেহেশত মক্কা শরীফ, কোন জায়গায় মনে তো কলম বেহেশত লেখছে, কোন রাস্তা দিয়ে যাইতে হবে, রাস্তা বলতে আপনি কই বলেন, কই হিদিনা সিরাতাল মুস্তাকিম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আপনাদের এই দেশে কোন সিরাতুল মুস্তাকিম রাস্তার নাম আছে না? দেখুন তো এয়ারপোর্ট টেয়ারপোর্টের নাম কোন রাস্তাটা, কোন দেশে, কোন সাত আসমানের উপরে, হ্যাঁ কিভাবে যাইতে হয়? কলমা শরীফ পড়ে। কলমা কি? আল্লাহকে মানা। কলমা কি? আমার বাবার কাছে গিয়ে কলমা পড়া। তাহলে কি হবে? আমি যেমন ঘরে বসে বেহেশতের পোশাক গায়ে দিয়েছি, তোমরাও যদি কলমা পড়ো আমিও তোমাদেরকে বেহেশতের পোশাক গায়ে দিয়ে ছাড়ব। মেয়েদের মধ্যে কানাঘুষা শুরু হলো, বেহেশতের পোশাক পাবো, কলমা শরীফ পড়ো, স্বামীর হুকুম নাও, ভাইয়ের হুকুম নাও, সব ফয়সালা হলো যে তারা কলমা পড়বে। সুবহানাল্লাহ। ফাতেমা তো এমনি আসেনি, নবীকে এমনি পাঠায়নি, এখানে কিন্তু আছে। তো মেয়েটার বাবা ওই মেয়েকে কি বলে, মা তোমার তো শুভ কাজ, তুমি এমন একজন মেয়ে দাওয়াত দিছো, সব এলো বলে, বিপদ দিকে কোনো খেয়াল নেই। মেয়েটা বলে, বাবা আমি তো তাই চাইলাম, আমার মনের কথা তো আপনি বলছেন, ফাতেমা আসুক এটা তো আমি চাইছি, কারণ বাবা আমিও গোপনে গোপনে আগে মুসলমান হয়ে গেছি। এখন ওই ছেলেটাকে বলেন যদি আমাকে বিবাহ করতে চায় ফাতেমার বাবার কাছে গিয়ে যেন কলমা শরীফ পড়ে আসে। হেদায়েতের মালিককে কমা তুমি মুসলমান হয়েছো? হ্যাঁ। আমি আর বসে থাকি লাভ কি, আমি হয়ে যাব। এটা বিয়ের অনুষ্ঠান না, এটা মুসলমান হওয়ার অনুষ্ঠান। এবার 350 মেয়ে, 600 পুরুষ লাইন ধরে নবীর দরবারে রওনা হলো। তারা নবীর কাছে যাচ্ছেন, আমার নবী তাদেরকে পড়াই দিচ্ছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীক ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। সাইশে মানুষ, 600 পুরুষ মুসলমান হলো, 350 মহিলা। ফাতেমার কাছে বলে, ফাতেমা গো তোমার কথার উপর বিশ্বাস করে আল্লাহকে মানলাম, আমাদেরকে জান্নাতের পোশাক দিতে হবে। ফাতেমা বলেন, ও মা বোনেরা আমি নবীর মেয়ে, আমার আল্লাহ কোনোদিন আমাকে বেজ্জতি করায়নি, আজকে আমি বেজ্জতি হব না, তোমরা কলমা শরীফ পড়ে দেখো। আমি বিশ্বাস করি তোমাদের জামানে কলমা শরীফ শেষ হওয়ার আগে আমার আল্লাহ পাক 350 পোশাক পাঠাই দিবি। মহিলারা কলমা শেষ করে কুলাই নেই, 350 বেশতি পোশাক হাজির। জান্নাতের পোশাক চাও তুমি পাও, তোমার মর্যাদা অন্যরকম, কিন্তু তোমার ছেলে ইমাম হুসাইন এত বড় মায়ের ছেলে হওয়ার বড় করবলার জমিনে গরু যেমনি জবা হয় এইভাবে কেন জবা ফলক জবা হলো। আমরা একটু শুনতে চাই, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, বলেন ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ পাক বলেন, যারা আমার জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, শরীয়তের জন্য ফি সাবিলিল্লাহ জীবন দিয়েছে, খবরদার তোমরা তাদেরকে মৃত্যু বলে আখ্যায়িত করো না, বরঞ্চ তারা আহয়া, তারা জিন্দা, ফি কুবুরিহিম কবরের মধ্যে, চিৎকার দিবেন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হলেন, এত বড় নবীর নাতি শহীদ হলেন। মা ফাতেমা আমাদেরকে শিক্ষা দিলেন, তোমরা ইমানের জন্য মারো, তবু বেঈমান হইও না, ইমান বিক্রি করো না। মুহররমের মাস 1 নম্বর আপনাকে আমাকে এতে শিক্ষা দিচ্ছে, অন্যায়ের কাছে মাথা নত করো না, ন্যায় নীতির মধ্যে থাকার জন্য প্রয়োজন মারো, তবু বেঈমান হয়ে মরো না, এটা শিক্ষা দিচ্ছে। এই জন্য কবি বলেন, ইসলাম জিন্দা হতে হ্যায় হর কারবালা কি বাত, ইসলাম জিন্দা হলো কারবালার ঘটনার পরে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি কেমন শিক্ষা দিলেন, উনি ইন্তেকালের 2-3 মিনিট আগে একটা জগৎবাকে শিক্ষা দিলেন। ওনার শরীরটা কাফেররা টুকরা টুকরা করেছেন, হাড্ডিগুলা ভেঙে দিয়েছেন, আঙ্গুলের নখগুলা তুলে ফেলেছেন, ঠোঁট ঠোঁট কেটে দিয়েছেন, কান কেটে দিয়েছেন, মাথার মগজ দিয়ে তীর ঢুকাইছেন, কানের ছিদ্র দিয়ে তীর ঢুকাইছেন। এত কষ্ট দেওয়ার পরও প্রায় 82টি ছুরির আঘাত ওনার শরীরের মধ্যে, হাড্ডির জোড়াগুলি ভাঙা, তীর ঢুকেছে, তারপরও তিনি কারবালার জমিনে চিৎকার দিবেন, আল্লাহ আমার নিঃশ্বাস আমার ভিতরে থাকা পর্যন্ত তুমি আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও, চিৎকার দিলেন সুবহানাল্লাহ। কলাকার আমাদের জ্বর, কাশ, সর্দি, পেট ব্যথা, নামাজ নাই, বাইরে তোর যে মসজিদে দেখি না, কারণ কি কমাথা ঘুরায়, তো ভাত কেমন খাও, ঠিক মতো খাইতেছি, তো মাথা না ঘুরায়, খাওয়ার বেলা ঘুরায় না, নামাজের বেলা ঘুরায়, কত বড় দুষ্ট। মাথা ঘুরাইলো নামাজ, পেট ব্যথা করলো, মাথা ব্যথা করলো, শরীর দুর্বল হলো, নামাজ আপনাকে পড়তে হবে, বাধ্যতা। টিভি দেখতে তো হয়রান হয়, মাথা তখন ঠিকঠাক, অনেকে টিভির সামনে হা করে বসে থাকে, মাছি ডুবি যায়, মশা ডুবি যায়, কিরে মুখটা বন্ধ করস না, কি দেখতেছি, বিশি দিশা। অথচ টিভির পাশে কোরআন শরীফ আছে, ধরে না, মাকড় মেটকুরি বাসা করছে, কোরআন শরীফের উপরে গিলাপ নাই, টিভির উপরে গিলাপ, নাউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এইটি মুসলমান। বলেন কোরআন শরীফের ইজ্জত সম্মান আমরা চাই কি চাই না? আরো জোরে চাই কিনা? প্রত্যেকের ঘরে কোরআন শরীফ আছে কিনা? এটা কি রেখে দিবেন না পড়বেন? পড়তে হলে খুলতে হয় কিনা? পড়বেন। যার ঘরে কোরআন শরীফ আছে কিন্তু পড়া হয় না, কোরআন তাকে অভিশাপ। এই ঘরের থেকে গরিবানা দূর হয় না, অভাব থাকে, অসুখ থাকে। পায়ে ধরে বলি সুন্নি ভাইরা, কোরআন শরীফ পড়ুন, শিখুন, জানুন, বুঝুন। যে যতক্ষণ কোরআন শরীফ পড়ে, আল্লাহর নবী বলেন আমার কোন উম্মত যদি কোরআন শরীফ তেলাওয়াত করে, যতক্ষণ কোরআন শরীফ তেলাওয়াত করলো ততক্ষণ যেন আমার উম্মত আল্লাহর সাথে কথা বললো। আমরা কোরআন শরীফ পড়ে আল্লাহর সাথে কথা বলতে চাই কি চাই না? কোরআন শরীফ পড়া মানে আল্লাহর সাথে কথা বলা। কথা বলা আমার ইমাম হুসাইনের করবলার মাস, ওনার হাড্ডিগুলি ভাঙা, জোড়া জোড়া খোলা শিমর ওনার বুকের মধ্যে এসে পড়ছে। হুসাইন কেঁদে কেঁদে বলে, শিমর তোমার তো দেখি সাহস কম না। অসীমর তুমি আমাকে চেনো? আমার নানা বেহেশতের মালিক, আমার নানা কাউসারের মালিক। শিমর তুমি কি জানো না শিমর, হাসরের ময়দানে আমি কাউসারের পানি আমার নানার গুনাহগার উম্মতকে খাওয়াবো। তুমি না পাক আমার বুকের উপর বসেছো, তোমার সাহস কত? নামাও, আমাকে দুই রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। জোরে বলুন কয় রাকাত? ফজরের নামাজ কয় রাকাত? হ্যাঁ, দুই রাকাত। আর দুই রাকাত কি কমাই ফেলছেন আজকে? কত বড় সাহস! দুই রাকাত সবাই আমার আওয়াজ দিয়ে কয়। আবার প্রশ্ন হবে, ফজর কয় রাকাত নামাজ? দুই রাকাত সুন্নত, ফরজ আগে নেই। দুই রাকাত, দুই রাকাত, মোট কয় রাকাত? আজকের রাত্রের শেষ ভাগ ওই নামাজ রক্ত আছে কিনা? আরো জোর আসবে না? সবাই পড়বে ফজর। ফজর যদি কবুল হয় নিশ্চয়ই জোহর বাদ যায় না, জোহর যদি কবুল হয় আসরের নামাজ বাদ যায় না, আসর যদি কবুল হয় মাগরিব বাদ যায় না, মাগরিব যদি কবুল হয় এশার নামাজ কাজা হয় না, বাদ যায় না। আমার নবী বলেন উম্মত ৬৭৮ ৯০ বছর যদি এইভাবে নামাজ পড়তে পারিস, আমি রাসূলের গ্যারান্টি দিলাম আজরাইল তোর চেহারা দেখবে না, তুই দেখবি না, আমি নিজে তোর সামনে থাকবো। সারা বান তাহুরা বিলাইয়া জান্নাতের মধ্যে প্রান্ত নিয়ে আসবো। আল্লাহু আকবার! তোমার চামড়াকে যদি শেষ করতে পারো, এই চামড়া আবার নতুন করে জান্নাতে তুমি এমন সুন্দর হবে, হুরে গালমা তোমার জন্য পাগল হয়ে যাবে। আমরা আখিরাত চাই কি চাই না? এই জন্য নামাজটা ঠিক মতো পড়বেন, নামাজটা ঠিক মতো পড়বেন, মা বাবার খেদমত করবেন, কোরআন শরীফের তেলাওয়াত করবেন, আউলিয়া কেরামের জিয়ারত করবেন, আল্লাহর ইবাদত করবেন, মুরব্বিকে শ্রদ্ধা করবেন, ছোটকে আদর করবেন। এইভাবে কোনো মতো যদি দিনটা কাটাইতে পারেন, ইমান নিয়ে কবরে যাইতে পারবেন। ইমাম হুসাইন ওনার বুকে শিমর পড়ছে, উনি বলে শিমর নেমে যাও, আমাকে দুই রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। জোরে বলো কয় রাকাত? নামাজ পড়তে দাঁড়িয়েছে। আহা কত দুঃখ! আমি দেখছি কারবালায় গেছি, আমি কত কষ্ট। মাথা মোবারকের বাটি তীরের আঘাতে উঠে ফেলেছে। কানগুলা ছিদ্র, পাও ছিদ্র, হাঁটু ছিদ্র, তলোয়ার আঘাত, দাঁড়াইতে পারছে না, অনেক কষ্ট, জমির দাঁড়াইছে। কিতাবে হোসাইন এবার দাঁড়িয়ে কত কষ্ট করে দাঁড়িয়ে আকাশের দিকে চেহারা ফিরে তিনবার ডাক দিলেন আল্লাহ। সবাই তিনবার বললেন আল্লাহ, আর এবার জন্য আল্লাহু আকবার। হুসাইনকে দেখে নেবেন আল্লাহ, ও আমার আল্লাহ, মাত্র 2.5 মিনিট পরে শিবক আমাকে জবা করে দিবে, আমার শরীর থেকে আমার মাথা মোবারক আলাদা হয়ে যাবে, রক্ত বাইর হবে। আল্লাহ বুঝি তোমার ভালো লাগে, তোমার কাছে আমি একটা দাবি আদায় করতে চাই, তুমি বলো আমার নিষ্কার শুনলো। আয় আল্লাহ, শিবন আমার শরীর থেকে স্যার মোবারক জুদা করার আগে তোমার কাছে আমি একটা ওয়াদা চাই, তুমি একটু আমি হোসেনকে ওয়াদা দাও, আমি নিষ্কারে শুনে যেতে চাই যে আমার গলার ছুরি দিয়ে রক্ত দাও দাও করে যখন রক্ত গুলি বাইর হবে, তুমি আল্লাহ ওয়াদা দাও এই রক্তের বিনিময়ে আমার নানার গুনাহগার উম্মতের গুনাহ মাফ করো বাকি না, আমার নানার গুনাহগার উম্মতকে তুমি মাফ করো বাকি না, তুমি আমাকে একটু ওয়াদা দাও। আল্লাহ পাক গায়েব থেকে আওয়াজ দিচ্ছে, হোসেন রে, তোমার দোয়া আমি কবুল করে ফেললাম, যারা তোমাকে ভালোবাসবে তোমার রক্তের বিনিময়ে বেগাইরে হিসাব আমি তাদেরকে জান্নাত দিয়ে দেব। তাহলে ইমাম হুসাইন শহীদ হওয়া কয়েক মিনিট পূর্ব তিনি নামাজ পড়েছেন, ঠিক কিনা? তা আপনারা নামাজ চান কিনা? আর একটু জোরে বলেন, নামাজ চাই। নামাজ নামাজ চাই মানে কেউ ভিতরে নামাজ পড়বে মসজিদের ভিতরে, আপনি জানালা দিয়ে চাই দেখবেন যে হুজুরে আমি ওয়াদা করছি চাই, এই জন্য ভালো মতো চাই। হ্যাঁ, হুজুরও তো আছে, নামাজ। এই জন্য কবি বলেন, যদি চাও তুমি কথা বলবে প্রতিদিন মাওলার সাথে, তবে ভাই তুমি নামাজ পড়ো হুজুরি মুহাব্বতে, এমন ভাবে তুমি নামাজ পড়ো, এমন ভাবে তুমি সিজদা দাও, যখন তুমি সিজদা দিবে জবানে যখন বলবে সুবহান রাব্বিয়াল আলা, আমার আল্লাহ বলবে বান্দা ও ফেরেশতারা তোমরা সাক্ষী রাখো বান্দা আমাকে না দেখে সিজদা দিয়েছে, আমি বান্দাকে ভালো করে দিলাম, বান্দার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিলাম। এই জন্য নামাজটা পড়বেন, কোরআন শরীফ আজকের থেকে পড়বেন।